হ্যালো প্রিয়াস, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাই শুরু করছি। এটি হলো আজকের ভিডিও, আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এটি হলো আমাদের এই ভিয়েতনামের যে পাঙ্কাশ মাছের পোনাটা, যে শুক্র মাছের পোনাটা, এটা আপনারা দেখাই দিচ্ছি কীভাবে আপনারা চাষ করবেন এবং কীভাবে আপনারা যে এই মাছটি অল্প দিনে আপনার মাছ সাইজে আসবে। ওতে 4 থেকে 5 মাসের ভিতরে আপনারা কালচারের জন্য এই মাছটি বরাবরের মতো বাজারজাত করতে পারবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটা হলো পাঙ্কাশ মাছ এবং কি ভিয়েতনামের পাঙ্কাশ মাছটা। পাঙ্কাশ মাছটা যে একাধিকভাবে একসাড়া মাছটা এবং এই সাইডে একসাড়া মাছ থাকিলে তাহলে আপনারা ভিয়েতনামের পাঙ্কাশ মাছ চিনতে পারবেন। পাঙ্কাশ মাছটি আপনার পুকুরে দিলে এবং মিস হবে না, এটি প্রতিদিন ভাসমান খাদ্য আপনারা ব্যবহার করবেন। ফিড খাবার আপনারা ব্যবহার করবেন, ফিড খাবার আপনারা প্রতিদিন 3 বেলা ব্যবহার করবেন এই ছোটো মাছের জন্য। এবং ছোটো মাছ যখন আরও সাইজ হইবে তখন আপনারা দানা খাদ্যটা ব্যবহার করিবেন। এখনই হালকা ধরনের আপনারা ফিড খাবার খাওয়াই নেবেন, তারপর আপনারা দানাদার খাবারটা নেবেন। এ দেখেন, হাত দিয়ে দেখা দিচ্ছে মাছটা, এক সাইজের মাছটা, এই ভিয়েতনামের পাঙ্কাশ মাছের কোয়ালিটি অথবা সাইজের জন্য এই মাছটি আপনারা অর্ডার করতে পারেন এবং আপনাদের ঠিকানায় নিজ ঠিকানায় পোনাটি পৌঁছে দেওয়া হবে। আপনাদের পুকুরের পানির হাইট থাকবে এই মাছের জন্য 3 থেকে 4 ফুট অথবা 5 ফিট। আপনার যত পানির ভিড় বেশি হবে তত মাছের সংখ্যা এবং গোট ভালো থাকবে। ভিয়েতনামের পাঙ্কাশ মাছটি এটি কালচারের জন্য সরাসরি আপনারা পুকুরে নিয়ে চাষ করে দিতে পারেন। এই সাইজের পোনা আমাদের সাথে এবং কি মজুত রয়েছে এবং আপনার যে খাদ্যটা সেটি মজুত করে রাখবেন এবং 4 থেকে 5 মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন। নিশ্চিতভাবে বাজার করে এবং কি আপনারা উন্নত মান এবং লাভবান হয়ে থাকেন ভিয়েতনামের পাঙ্কাশ মাছ। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটা লাইক করলে তাহলে আমরা বুঝে নেব পরবর্তী বানানোর জন্য। এই হলো আমাদের আজকের ভিডিও। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা, থানা কৃষ্ণ। আমাদের ডিসক্রিপশন বক্সের মাধ্যমে সম্পূর্ণ লেখা থাকিবে কি কি আপনারা ব্যবহার করিবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন।